গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেলে সিনিয়র নেতাদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বলেন, আইনের দোহাই দিয়ে সরকার চিকিৎসা থেকে বঞ্চিত রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে খালেদা জিয়াকে। গতকাল প্রধানমন্ত্রীর লন্ডনে দেয়া বক্তব্যের সমালোচনাও করেন তিনি। প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন আপনারা, শেখ হাসিনা উনি তো বলেছেন যে আর এখন দরকার কি দেশে যাওয়ার, 80 বছর বয়স হয়ে গেছে। এত অসাধারণ কুরুচিপূর্ণ বক্তব্য যে একজন দায়িত্বপূর্ণ প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন দিতে পারেন, এটা আমরা কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না কতটা ইনহিউম্যান হলে এই ধরনের কথা বলতে পারে। এই তার বক্তব্যের মধ্যে থেকে একটাই জিনিস প্রমাণিত হয়ে উঠেছে রাজনৈতিকভাবে, এই দেশের মালিক একজন, এই দেশে হাসিনা ছাড়া আর কেউ নেই। বিচার বিভাগে তিনি নিয়ন্ত্রণ করেন, প্রশাসনের কোনো আইনকানুনের তোয়াক্কা থাক উনি করেন না, তিনি করেন, এবং যাবতীয় অপকর্মগুলোর তিনি এখানে সমস্ত আপনার নির্দেশদাতা। বিচার বিভাগে তিনি নিয়ন্ত্রণ করেন, প্রশাসনের কোনো আইনকানুনের তোয়াক্কা থাক উনি করেন না, তিনি করেন, এবং যাবতীয় অপকর্মগুলোর তিনি এখানে সমস্ত আপনার নির্দেশদাতা। যে বক্তব্য তিনি রেখেছেন আজকে, এর ভাষা নিন্দাবাদ ভাষা আমাদের কাছে নাই। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয়া হয়। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। কোনদিন যদি সুযোগ পান তাহলে খালেদা জিয়াকে তিনি ক্যান্টনমেন্ট থেকে বের করে দেবেন, তাহলে কোর্ট বা ক্যান্টনমেন্ট বোর্ড এগুলো কোনো ব্যাপারই না। হোয়াট হাসিনা ডিসাইডস ইজ দ্য ল এন্ড শি ডিসাইডস, বলে দিয়েছেন না কোনো শর্ত সাপেক্ষে তিনি কখনো বাইরে যাবেন। কিন্তু বেগম জিয়াকে এই অবস্থায় রেখে না, হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এদিকে সকালে রাজবাড়ির গোয়ালন্দে বিএনপির রোড মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের রাজপথে থাকার সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাবেশ থেকে অসুস্থ খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবিও জানানো হয়। আমরা কিন্তু আরেকটি মুক্তিযুদ্ধে নেমেছি, এই মুক্তিযুদ্ধে আমাদেরকে জিততে হবে, জীবনের বিনিময়ে বাকি কাজটা করতে হবে। সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে গোয়ালন্দ থেকে শরীয়তপুর হয়ে মাদারীপুর পর্যন্ত রোড মার্চ করে বিএনপি। রোড মার্চে কয়েকটি পথসভা অনুষ্ঠিত হয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।